फ्रेंड्स एसटीजेटी परीक्षार जो आम्रा मॉक टेस्ट निये एसेछि जेखाने प्राय आम्रा 40टी मॉक टेस्ट निये आलोचना करब। तो 40टी मॉक टेस्ट केन परीक्षार एसटीजेटी परीक्षार आगे पर्यन्त आम्रा 40टा मॉक टेस्ट करब एई कारणे जारा आमार काछ थेके नोट निएछेन तादेर जन्य एकटा ग्रुप होयेछे व्हाट्सएप ग्रुप। तो प्रत्येक दिन आपनारा एकटी करे मॉक टेस्ट पाबेन এবং চল্লিশটা মক টেস্ট কেন তার কারণ হচ্ছে আপনারা ভূগোল থেকে দশটা পাবেন, ইতিহাস থেকে দশটা পাবেন, বাংলা থেকে দশটা পাবেন, ইংরেজি থেকে দশটা মক টেস্ট পাবেন। টোটাল চল্লিশটা মক টেস্ট যারা নোট নিয়েছেন আপনারা পাবেন বা যারা নোট নেবেন আপনারাও পাবেন। তো যারা নোট নেবেন ভাবছেন আপনারা নিয়ে নিতে পারেন, কারণ মক টেস্টগুলোতে অংশগ্রহণ করলে আপনাদের একটা আইডিয়া হবে আপনারা কতটুক প্রিপেয়ার করেছেন বা কতটুক নাম্বার পাচ্ছেন। তো আমি এই ভিডিওটা করে আপনাদের গ্রুপে যারা আমার কাছ থেকে নোট নিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সেন্ড করে দেব ভিডিওটা, আপনারা মিলিয়ে নেবেন। আর তাছাড়া আনসারটাও আমি হয়তো বা লিখে দিয়ে দিতে পারি, নয়তোবা প্রশ্ন সঙ্গে আনসার থাকবে, আমি এইভাবে একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেব। তো যারা যারা জয়েন করেছেন গ্রুপে ভালো, আর যারা জয়েন করেননি নোট নিয়েছেন আমাকে একটা মেসেজ করবেন। তো আমার নাম্বার তো আপনারা জানেন, কোনটার মধ্যে করবেন এই যে 03 নম্বরটা রয়েছে এটার মধ্যে। আর আপনারা যারা রয়েছেন এখন ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা দেখতে পারেন এবং আনসার করার চেষ্টা করুন এখানে। তবে যারা মক টেস্ট দেবেন আপনাদের সুবিধাকে আপনারা অনেক সময় পাচ্ছেন, আনসারটা করতে পারছেন। তো এমনিতে আপনাদেরকে 30টা মক টেস্ট 40টা মক টেস্ট দিতে গেলে মানে অনেক কিছুর দরকার আছে। তো আমি এখানে কিছুই রাখছি না, জাস্ট আপনাদের মক টেস্টগুলো দিচ্ছি আপনাদের জন্য পরীক্ষার প্রিপারেশনটা ভালো হয়। তো দেখুন প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে, আর আমাদের আজকের টপিক কি টপিকটা আগেই গ্রুপে দিয়ে দিয়েছি, তো গ্রুপে আপনারা আগেই জানবেন টপিক নদীর কার্য, হিমবাহের কার্য এবং বায়ুর কার্য। মানে নদীর কার্যের ফলে কি মানে কীরকম ভূমিরূপ গঠিত হয়, বায়ুর কার্যের ফলে কীরকম ভূমিরূপ গঠিত হয় এবং হিমবাহের কার্যের ফলে কীরূপ ভূমিরূপ গঠিত হয়। এখানে টোটাল মার্কস রয়েছে 30, হয়তো বা নেক্সট ডেট থেকে 50ও হতে পারে, কারণ আমরা 3-4 অধ্যায় একদিনে কভার করব। সো আমাদের টোটাল মার্কসটাও কিন্তু বেশি হতে পারে। তো দেখুন প্রথম যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে নদীর বহন কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি। তো এখানে রয়েছে দেখুন অবঘর্ষ, ঘর্ষণ, লম্পদান, উৎপাটন। তো যারা আমার কাছ থেকে জিওগ্রাফি ক্লাস করেছেন আপনারা জানেন যে অবঘর্ষ কী জিনিস, ঘর্ষণ কী জিনিস, লম্পদান কী জিনিস, উৎপাটন কী জিনিস। তো এখানে তো এটা বলবো না, জাস্ট আনসারটা বলবো। তো এখানে প্রশ্নটা কি নদীর বহন কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া, এটা হচ্ছে লম্পদান প্রক্রিয়া। কী হবে আনসারটা? অপশান সি। তো যারা যারা প্রথম প্রশ্নের অপশান সি আনসার করেছেন গ্রুপের মধ্যে আপনারা 1 নম্বর কাউন্ট করতে পারেন। তারপর দেখুন 2 নম্বর, এখানে কী লেখা আছে গিয়ারশুপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, কোন নদীর মধ্যে গিয়ারশুপ্পা জলপ্রপাত অবস্থিত এটা আপনারা বলবেন। তো প্রশ্ন অপশানগুলো রয়েছে কৃষ্ণা, গোদাবরী, শরাবতী এবং নর্মদা। ঠিক আছে, তো আনসারটা হবে শরাবতী নদী, ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষার মধ্যে আসতে দেখা যায়। তো তারপর দেখুন তো আনসারটা কী হচ্ছে আমাদের, আনসারটা হচ্ছে শরাবতী নদী, অপশান সি। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে কি বলে, এটা র্যাপিডস, ক্যাসকেড, নাকি ক্যাটারেক্ট, নাকি কর্সরুত। তো এখানে আনসারটা কি হবে, আনসারটা হচ্ছে ক্যাসকেড, মনে রাখবেন ক্যাসকেড। তো অপশান বি, নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলা হয় ক্যাসকেড। তো তারপর যে 4 নম্বর প্রশ্নটা, পলল বেজনি গড়ে ওঠে। তো পলল বেজনি কোথায় গড়ে ওঠে, অপশান রয়েছে আমাদের কাছে পার্বত্য উচ্চভূমিতে, এখানে রয়েছে পর্বত, এটা পার্বত্যই হবে, পাদদেশে, নিম্নগতিতে, নাকি বদ্বীপ অঞ্চলে। তো প্রশ্নটা কি পলল বেজনি গড়ে ওঠে, আপনারা আনসার হবে কি এটার, এটার আনসার হবে পর্বত পাদদেশে, মানে অপশান বি। তো এটার আনসার কি হচ্ছে, অপশান বি। তো যারা যারা অপশান বি আনসার করেছেন গ্রুপের মধ্যে আরডিএন স্টাডির যে নোটসের গ্রুপটা রয়েছে, তো আপনারা 1 নম্বর কাউন্ট করতে পারেন। 5 নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে এটি হচ্ছে বদ্বীপ গঠিত হয় নদীর, বদ্বীপ কোন জায়গাতে গঠিত হয়, নদীর কী রয়েছে উৎপত্তিস্থল বা উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, বা নদী যেখানে শুরু হয় এটাকে বলা হয় উৎপত্তিস্থল, যেখানে শেষ হয় সমুদ্রে এসে পড়ে এটাকে বলা হয় মোহনা।
तो देखो ऑप्शन एते रही है मोहनाई, बीते रही है मध्यगति, सीते रही है उच्छस्थले, डीते रही है पार्वत्य गति। तो आंसर की है बदीप गठित है मोहनाई, एकदम देखें मोहनाई गंगा नदी जो मोहनार काछाची गए बदीप सृष्टि कर ब आकृति जाके इंग्रजी डेल्टा बला। तो देखो जलप्रपात नीचे विशालाकार गर्त के कि बोले मंतकूप, तारपर होच्छे आर्टेजियोकूप, खरस्रोत ना कि प्रपातकूप। तो मने रखबें आंसर होबे अपशन डी प्रपातकूप, जलप्रपातर नीचे विशालाकार जो गर्त है ये बला है प्रपातकूप। तो आंसर होबे डी, जरा जरा डी आंसर करेछेन आपनादेर एटा सठिक। तारपर देखुन पृथिवीर दीर्घतम महादेशीय हिमबाह हलो, वेरी इम्पोर्टेंट, पृथिवीर दीर्घतम महादेशीय हिमबाहर नाम कि। तो हमारे काछे अपशन एते रयेछे आलास्कार हुबार्ट, ग्रीनलैंडर एटा होच्छे कावाराक, सरि कावारायक, तारपर होच्छे आलास्कार मालास्पिना, अंटार्कटिकार लम्बार्ट। तो देखो आंसर की होबे एटा, एटा होच्छे अपशन डी अंटार्कटिकार लम्बार्ट। तो मन रखबें जरा डी आंसर कर सात नम्बर प्रश्न आंसर क्यों करबें सतर डी। आठ नम्बर पृथिवीर बृहत्तम उपत्यका हिमबाह हल आलास्कार हुबार्ट, यूरोपर एलिस, भारत सियाचेन, कुमेरुर लम्बार्ट। तो देखो एखे प्रश्न कि पृथिवीर बृहत्तम उपत्यका हिमबाह हल ये हे आलास्कार हुबार्ट कि अपशन ए, तो आठ नम्बर अपशन ए हे आंसर। तारपर देखो एखे दोटो आठ नम्बर होचुअलि नय नम्बर हार कथा छो, तो असुविधा नहीं अपन का मन है एकत्रिसटा प्रश्न आो देखें एकत्रिसर मध्य कत पे कड़ मध्य देवाले आगे जमे थका बला हे कड़ मध्य देवाले आगे जमे थका बरफ और हिमबहर मध्य फाक हल ये कि बला है क्रेबार्स, बार्गोसरुड, सुरुंड, सार्क ना कि हिमद्रोणी। तो देखो एटा के बला है ये बला बार्गोसरुंड। तो ऑप्शन बी है आंसर, तो आठर बी। नय नम्बर जो प्रश्न रही है ये हे हिमबाह निसृत जलस्रोतर माध्यमे हिमबाह उपत्यकाय जे समस्त पलि संचित हय ताके बोले बोल्डार क्ले, ग्राबरेखा, बेली ट्रेन ना कि ड्रामलिन। तो ये कि बला है ये बला है बेली ट्रेन, तो बेली ट्रेन हे अपशन सी। तो मन रखबें नयर अपशन सी। तो जरा जरा अपशन सी आंसर करा एक काउंट करते पारें। तो दस नम्बर तब तार आगे अने के नोट सम्पर्के जानें ना एकटू बोले दिच्छी, आरडियन स्टाडी चैनल पक्ष के एस टी जे टी परीक्षार नोट प्रोवाइड करा हे नोटर दाम 3500 टाक। तो नोटा अपनारा नीते पारें फोन करबें 6009186104। तो आमी बोलछी जरा जरा नोट नेबें अपनादेर सुविधा हच्छे अपनारा 40 मक टेस्ट पाच्छेन। तो आज के तो एक मक टेस्ट चले जाच्छे, तो तारपरो अपनारा कयटा पाबें आरो 39 जत ताड़ाताड़ी नेबें ततई अपनारा मक टेस्टगुलोते अंशग्रहण करते पाच्छेन। तो आशा करी अपनारा नेबें अपनादेर नोट नीते आसले नीते लागबे एरकम ना, देखबें पसंद होलेई नेबें। तो जोगाजोग करबें फोन नम्बर जेटा बोल्लाम आर उपरे तो फोन नम्बर छिलोई। तारपर देखो आमरा दस नम्बर प्रश्न आलोचना करब, नय नम्बर आलोचना करेछिलाम ना कि नय नम्बर आंसर तारपर बोले दिच्छि ड्रामलिन जदि आलोचना करे ना थाकि। दस नम्बर जो प्रश्नटा एटा हच्छे हिमबाहेर संचयकार्यर माध्यमे हिमबाहेर संचयकार्यर माध्यमे गठित भूमिरूपेर मध्ये उल्लेखयोग्य हलो सार्क, हिमसिरी, ड्रामलिन ना कि क्राग एंड टेल। तो प्रश्नटा कत दस नम्बर, तो एटा हच्छे आंसर होबे ड्रामलिन अपशन सी। तारपर दुटी सार्क पाशापाशी गड़े उठले तादेर माझखाने पर्वत शिरा के बोले, अपशन ए ते रयेछे फियर्ड, बी ते रयेछे एरिटी, डी ते रयेछे पिरामिड चूड़ा, डी ते रयेछे एस्कल। तो आंसर होबे एरिटी, आंसर की होबे एरिटी, मने रखबें एखाने रयेछे एरिटी, एटी होच्छे आंसर। तारपर देखुन आमादेर काछे जे प्रश्नटा रयेछे बारो नम्बर, तो
তো 12 নম্বর যে প্রশ্নটা এটি হচ্ছে ফিয়র্ড উপকূল বা উপকূল গড়ে ওঠা হিমবাহের কোন কার্য দ্বারা। তো ফিয়র্ড উপকূল গড়ে যে উঠেছে হিমবাহের কোন কার্যের দ্বারা, ক্ষয় কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য নাকি ক্ষয় ও সঞ্চয় কার্য। 12 নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে ক্ষয় কার্য, কী হবে ক্ষয় কার্য, ফিয়র্ড এটা হচ্ছে ক্ষয় কার্য, মনে রাখবেন 12-র এ। তারপর ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাস্কেট অফ এক্স টোপোগ্রাফি কোন অঞ্চলে বা কোন অঞ্চলকে বলা হয়। অপশন এতে রয়েছে এসকার, বিতে গ্রাবরেখা, সিতে ড্রামলিন, ডিতে ক্র্যাবাস। তো দেখুন কী বলা হয় এটাকে, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি, এটার আনসার হবে ড্রামলিন। কী হবে ড্রামলিন, অপশন সি, 13-র হবে সি। তারপর দেখুন 14 নম্বর, আয়তনে সবচেয়ে বড় হয় পার্বত্য হিমবাহ, উপকূলীয় হিমবাহ, মহাদেশীয় হিমবাহ নাকি পাদদেশীয় হিমবাহ। তো এটা তো বুঝতেই পারছেন মহাদেশীয় হিমবাহ, অপশন সি। 15 নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় হিমালয়ে, আল্পসে, আন্দিজে, গ্র্যাট ডিভাইডিং রেঞ্জে। তো হিমালয় তো জানেন এশিয়ার মধ্যে, আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকাতে, আর একটা হচ্ছে রকি পর্বত এটা উত্তর আমেরিকাতে, আল্পস হচ্ছে ইউরোপে, আর গ্র্যাট ডিভাইডিং রেঞ্জ হচ্ছে আমাদের যে আফ্রিকাতে। ঠিক আছে, তো প্রশ্নটা কী ছিল, প্রশ্নটা পৃথিবীর সবচেয়ে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায়, উত্তর হবে হিমালয়ে, মনে রাখবেন হিমালয়ে। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে, রাজস্থানে মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলে ধান্দ, শর্ট, দ্রিয়ান নাকি গোবুলসন। তো দেখুন প্রশ্নটাকে, রাজস্থানের মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলা হয় ধান্দ। তো অপশান এ হচ্ছে আনসার, আনসার কী হবে অপশান এ। তারপর 17 নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে, ডিএলেশন বলতে বোঝায় বায়ুর অপসারণ প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া, ঘর্ষণ প্রক্রিয়া নাকি লম্পদান প্রক্রিয়া। 17 নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে অপসারণ প্রক্রিয়া। তারপর বায়ুপ্রবাহে বাহিত ছোট শিলাখণ্ডের পারস্পরিক টুকাটুকিকে বলে, দেখুন নোটের মধ্যে কিন্তু এগুলো রয়েছে, ছোট যেগুলো টুকাটুকি করে বায়ুপ্রবাহের পরে, এটাকে কী বলা হয়, অপসারণ, ঘর্ষণ, অবঘর্ষ নাকি উপলেপন। আনসার হবে ঘর্ষণ। 19 নম্বর, কোন প্রক্রিয়ায় বায়ুপ্রবাহের দ্বারা শিলাস্তরের আঁচড় কাটার মতো দাগ পড়ে। অপশান এতে অবঘর্ষ প্রক্রিয়া, বিতে ঘর্ষণ প্রক্রিয়া, সিতে অপসারণ প্রক্রিয়া, ডিতে হচ্ছে অধিগ্রহণ প্রক্রিয়া। তো আনসার হবে কি অবঘর্ষ প্রক্রিয়া, অপশান এ হবে আনসার। তো দেখুন আপনারা কীরকম আনসার করতে পারছেন। তারপর দেখুন মরুভূমিতে শুষ্ক নদীকে কী বলে, বুলসন, ওয়াদি, তারপর আমাদের কাছে রয়েছে বাজাদা নাকি ধান্দ। তো আনসার কী হবে, আনসার হচ্ছে ওয়াদি, মনে রাখবেন ওয়াদি, মরুভূমিতে শুষ্ক নদীকে বলা হয় ওয়াদি। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে, 8 গুণ বাংলাতে লেখা থাকলে 4 গুণ, 8 গুণ, 16 গুণ, 64 গুণ। তো মনে রাখবেন 64 গুণ। তো আপনারা 20-র যারা ডি আনসার করেছেন একদম সঠিক আনসার। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন নদীতে দেখা যায়, তো আশা করি এটা সবাই আনসার করতে পেরেছেন, নীল নদ, আমাজন, গঙ্গা, ব্রহ্মপুত্র, মিসিসিপি, মিসৌরি। তো আনসার হবে গঙ্গা, ব্রহ্মপুত্র। নীল নদ আফ্রিকাতে অবস্থিত, পৃথিবীর দীর্ঘতম নদ। আমাজন দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, বা আমাজন নদীর ফলে যে আমাজন জঙ্গলের সৃষ্টি হয়েছে যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়, আমাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী। 23 নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে এটি হচ্ছে, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল আলাস্কার হুবার্ট, এটাকে আগেও দিয়েছিলাম, আলাস্কার মালাসপিনা, গ্রিনল্যান্ডের পিটারম্যান,
তারপর আমাদের কাছে রয়েছে গ্রিনল্যান্ডের স্টোরস্ট্রম। তো আনসার কি হবে? আনসার হচ্ছে এটা আলাস্কার মালাসপিনা। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো আলাস্কার মালাসপিনা বি। দেশের বি যারা আনসার করেছেন একদম সঠিক। চব্বিশ নম্বর আমাদের কাছে যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, গঙ্গোত্রী, সিয়াচেন, বিয়াপু নাকি জিমু? তো আনসার হবে সিয়াচেন। জ্বলন্ত উপত্যকায় সৃষ্টি হয়, জ্বলন্ত উপত্যকা কী সৃষ্টি হয়? জলপ্রপাত, ঘিরিকাত, হিমশৈল নাকা নাকি আঁকা বাঁকা গতিপথ? তো মনে রাখবেন জ্বলন্ত উপত্যকায় কী সৃষ্টি হয়? জলপ্রপাত। ২৬ নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল গ্রাবরেখা, জ্বলন্ত উপত্যকা, ড্রামলিন নাকি আসকার? ২৬ নম্বর প্রশ্ন। তো এটার আনসার হচ্ছে জ্বলন্ত উপত্যকা। ২৭ নম্বর, হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় নিরক্ষীয় অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে নাকি মেরু অঞ্চলে? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। কী হবে? হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হবে মেরু অঞ্চলে। ভুল বলেছি, কারণটা বলে দিই, যেহেতু ভুল বলেছি, নিরক্ষীয় অঞ্চলে উচ্চতা বৃদ্ধি হবে, কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্যতাপ সরাসরি পড়ে পৃথিবীর, তাহলে পাহাড় যত উঁচু হবে তার ফলে ধীরে ধীরে কী হবে, যত উচ্চতা বৃদ্ধি পায় আমরা জানি তত বায়ুর উষ্ণতা কমতে থাকে, তো উপরে ঠান্ডা হয়, উপরে বরফ জমে বা হিমবাহের সৃষ্টি হয়। কিন্তু মরু অঞ্চলে কী হবে? মরু অঞ্চলে তো সূর্য এমনি পৌঁছতে পারে না, উত্তর মেরুতে ছয় মাস, দক্ষিণ মেরুতে ছয় মাস একসঙ্গে সূর্য ওঠে, কিন্তু এখানে কী হয়, সূর্য রশ্মি কী হয় সরাসরি পৌঁছতে পারে না, একদম মানে একদম যে সরাসরি পড়ে না, ফলে কী হয় এখানে কিন্তু একদম সবসময় এমনিতে ঠান্ডা থাকে, ফলে হিমবাহের সৃষ্টি হয়। আর এটা হিমবাহ নিয়ে ক্লাস করব আমরা, নেক্সট ক্লাস হিমবাহের কার্যে আলোচনা করব, কারণ আমি যে জিওগ্রাফি আলোচনা করেছিলাম দশ এগারোটা, আমরা নদীর কার্য পর্যন্ত আলোচনা করেছিলাম, নেক্সট আমাদের হিমবাহের কার্যই হবে। তো দেখুন আমরা তারপরে যে প্রশ্নটা এটা হচ্ছে কি, আমরা কত নম্বর আলোচনা করেছিলাম, ২৭ নম্বর, ২৮ নম্বরে রয়েছে পৃথিবীতে মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায় ইউরোপে, উত্তর আমেরিকায়, অ্যান্টার্কটিকায় নাকি এশিয়ায়? তো পৃথিবীতে সব মহাদেশীয় হিমবাহ সবচেয়ে বেশি দেখা যায় এটা হচ্ছে অ্যান্টার্কটিকায়। মনে থাকবে আনসার হবে অ্যান্টার্কটিকায়, অপশান সি। ক্ষয়কার্য সর্বাধিক হয় নদীর, উচ্চ গতিতে, মধ্য নিম্ন গতিতে, মধ্য গতিতে নাকি নিম্ন গতিতে? এটা তো সবাই আশা করে পারবে উচ্চ গতিতে, কারণ এভাবে কারাডাল বেয়ে নদী চলে আসে পাহাড় থেকে, তাহলে এখানেই ক্ষয় বেশি হবে। সঞ্চয়কার্য সর্বাধিক পরিমাণ হয় নদীর কোন গতিতে? এটা তো আশা করি সবাই পারবেন, উচ্চ গতিতে, মধ্য গতিতে, নিম্ন গতিতে নাকি মধ্য নিম্ন গতিতে? আনসার হবে অপশান সি, নিম্ন গতিতে। তো এই ছিল গুরুত্বপূর্ণ ত্রিশটি এমসিকিউ, হয়তো নেক্সট ডেট থেকে আমরা পঞ্চাশটি এমসিকিউ নিয়ে আলোচনা করতে পারি। তো আশা করি আপনারা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো আপনারা যাদের ভালো লেগেছে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর আপনারা যারা নোট নিয়েছেন আপনাদেরকে ভিডিওটা আমি সেন্ড করে দেবো, নয়তো বা আনসার সহ আমি মানে দিয়ে দেবো একটা পিডিএফ। তো আশা করি আপনারা আর্ডিয়েন্স স্টাডি চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন।